স্ত্রী অ্যানোফিলিস মশা গর্ভবতী হলে গর্ভবতী হওয়ার জন্য স্ত্রী অ্যানোফিলিস মশা খুবই ক্ষুধার্ত থাকে। এই মশা ক্ষুধার্ত নিবারণের জন্য মানুষের রক্ত পান করে। মানুষের রক্ত পান করার সময় স্ত্রী অ্যানোফিলিস মশা লালাগ্রন্থিতে অবস্থিত প্লাজমোডিয়ামের স্পোরোজয়েডগুলি মানুষের সে রক্তে প্রবেশ করে। স্পোরোজয়েডের অগ্রদেশে থাকা এক প্রকার অঙ্গাণু পোটিওলাইটিক নামক এনজাইম ক্ষরণ করে। এই এনজাইম স্পোরোজয়েডকে কলা অভ্যন্তরে প্রবেশ করতে সাহায্য করে এবং স্পোরোজয়েডগুলি কলা অভ্যন্তরের মধ্য দিয়ে যকৃতে প্যালেনকাইমা কোষে পৌঁছায়। এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটনাস্থল মানুষের যকৃতে প্যালেনকাইমা কোষ। এই স্পোরোজয়েড যকৃতে প্যালেনকাইমা কোষে এসে প্যালেনকাইমা কোষের মধ্যে জৈবিক সত্ত্ব পরিবর্তিত হয়ে সাইজয়েন্টে পরিণত হয়। এই সাইজয়েন্টের মধ্যে বহুবিভাজন পদ্ধতিতে প্রায় 12,000 মেরোজয়েড সৃষ্টি করে। এই পি এরিথ্রোসাইটিক সাইজোগনির মেরোজয়েডগুলি সাইজন ফেটে বেরিয়ে এসে রক্তে প্রবেশ করে। রক্তে এসে এই মেরোজয়েডগুলি রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকা বা আরবিসিকে আক্রমণ করে। মেরোজয়েড আরবিসিকে আক্রমণের দ্বারা এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রটি শুরু করে দেয়। এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটনাস্থল রক্তবাহের আরবিসি কণিকা। পি এরিথ্রোসাইটিক চক্রে সৃষ্ট মেরোজয়েডগুলি আরবিসি অভ্যন্তরে বৃদ্ধি সাধ্যে খাদ্য গ্রহণের জন্য অনেকগুলি ক্ষণপথ সৃষ্টি করে। এই ক্ষণপথ দ্বারা মেরোজয়েডগুলি পিনোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি দ্বারা আরবিসি অভ্যন্তরে সাইটোপ্লাজমে থাকা হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনকে ভেঙে খাদ্য হিসেবে গ্রহণ করে। মেরোজয়েডের এই খাদ্য গ্রহণ করার দশাকে ট্রোপোজয়েড দশা বলা হয়। আরবিসি হিমোগ্লোবিনকে ভেঙে গ্লোবিন অংশকে খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে আরবিসি অভ্যন্তরে রিঙের ন্যায় একটি বড় গ্রন্থরের সৃষ্টি হয়। এর ফলে আরবিসিকে এটি রিঙের ন্যায় দেখায়। এই দশাকে সিগনেট রিং দশা বলা হয়। সিগনেট রিং হওয়া টোপোজয়েডটি পরবর্তীতে অ্যামিবয়েড চলন বন্ধ করে দেয় ও এর অভ্যন্তরে গ্রন্থটি অদৃশ্য হয়ে যায়। এর সাথে সাথে নিউক্লিয়াসটি বড় হয় ও একপাশে অবস্থান করে। এইসব পরিবর্তনের দ্বারা টোপোজয়েডটি সাইজয়েন্টে রূপান্তরিত হয়। এই সাইজয়েন্টে নিউক্লিয়াসটি পরবর্তীতে সাইজোগনি নামক বহুবিভাজন দ্বারা গড়ে 16টি মেরোজয়েড সৃষ্টি করে এবং এই মেরোজয়েডগুলি সাইজয়েন্ট থেকে ফেটে রক্তবাহে বেরিয়ে আসে। মেরোজয়েডগুলি এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে সৃষ্ট এই মেরোজয়েডগুলি পরিণত হলে পুনরায় সুস্থ
আরবিসি কণিকাকে আক্রমণ করে পুনরায় এরিথ্রোসাইটিক চক্র আবর্তিত করে এবং পুনরায় অপত্য মেরুজয়েড উৎপাদনে সাহায্য করে। এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে আরবিসি কণিকায় সৃষ্ট মেরুজয়েডগুলির মধ্যে কিছু মেরুজয়েড এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে পুনরায় অংশগ্রহণ না করে জন কাজের জন্য পরিবর্তিত হয়ে গ্যামেটোসাইটে রূপান্তরিত হয়। এই গ্যামেটোসাইটগুলি যখন কোনো স্ত্রী অ্যানফিলিস মশা ওই আক্রান্ত মানুষের দেহে রক্ত পান করতে আসে, তখন ওই রক্তের মাধ্যমে ওই গ্যামেটোসাইটগুলি ওই মশকের দেহে প্রবেশ করে এবং প্লাজমোডিয়ামের পরবর্তী যৌন চক্রটি ওই স্ত্রী অ্যানোফিলিস মশকী দেহে সম্পূর্ণ হয়।